পরের বারে মুখ ডাবিয়ে এখানে যখন ধরে কামড়িয়েছে তখন ওই মর ফেটে উঠেছে, বাবা কিন্তু অবশ হয়ে গেছে। আর নৌকা একজন বলছে বলে ও হয়ে গেছে, তুই ঠ্যাং ধরে টেনে নিয়ে যা। বাঘে আক্রমণের শিকার হয়েছিল মারাত্মক ভাবে, তিনি জখমও হয়েছিলেন, তবুও তিনি সাহসিকতার সাথে পরিস্থিতির মধ্যে মোকাবিলা করে ফিরে এসেছেন এবং জীবিত অবস্থায় ফিরে এসেছেন আমাদের মাঝে। আজ উনি উপস্থিত আছে, তো ওনার মুখ থেকে আমরা শুনবো যে সেই সময় যে দুর্ঘটনা ঘটে গেছিল ওই মুহূর্তে উনি কিভাবে ওই পরিস্থিতির মধ্যে মোকাবিলা করেছিলেন। আমরা পুরো বিষয়টি জানাবো সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের মাধ্যমে। তো আসুন আগে আমরা ওনার কাছ থেকে পরিচয়টা নিই। দাদু, আপনার নাম? বিশ্বনাথ মন্ডল। কত বছর ধরে জঙ্গল করেছেন? 8-9 বছর জঙ্গল করেছে। হ্যাঁ, মানে শুধু কি জঙ্গল করতে না তখন বাইরে কাজ বাজ বলো যেতেন? না, অ্যাক্সিডেন্ট পরে আমি জঙ্গল করা বন্ধ দিয়েছি। তো এই জঙ্গল আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম গাদিখালে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, সেখান থেকে ট্রিটমেন্ট করে একটু সুস্থ হয়ে জমি জায়গা সব বিক্রি করে দিয়ে ট্রিটমেন্ট করে একটু সুস্থ হলাম। আচ্ছা, এই যে জঙ্গলটা যে করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, একটু ডিটেইলসটা বলুন না কিভাবে হয়েছিল শুরু থেকে ধরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি যে জঙ্গল করেছিলেন, জঙ্গল করতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছিল একটু ডিটেইলসটা শুনবো প্রথম থেকে, একটু কিভাবে হয়েছিল একটু যদি বলেন। প্রথমে আমি তো জঙ্গল করেছি 7-8 বছর জঙ্গল করার পরে আমি কোনো কিছু ডিস্টার্ব হয়নি বা ঠাকুর নাম করে আমরা তো কেউ মন্ত্র টন্ত্র জানি না, মায়ের বলে চলতাম। আচ্ছা, এখন আমরা জালের পাশ করে গিয়েছিলাম জঙ্গলে মাছ ধরার, মৎস্যজীবী যারা পাশ ছিল সেইটা করে জনতা করা ছিল, আমাদের প্রত্যেকটা মানুষের জনতা করা ছিল, আমরা 4 জন মানুষ এক নৌকো কাজ করতাম তো 4 জনের জনতা করা ছিল। আচ্ছা, আর বাইরের 4 জন ছিল তারাও জনতা করা ছিল দোকান নৌকো। আমরা আলাদা সেপারেট মাছ ধরতাম, আমাদের কোনো একাধ বিকট ঘটেনি, কিন্তু হঠাৎ গাদিখালি মন্তব্য করে গাদিখালি গিয়েছিলাম, চামটার থেকে এসে গাদিখালি গিয়েছিলাম। আচ্ছা, কতদিনের জন্য গেছিলেন? হ্যাঁ, কতদিনের জন্য গেছিলেন মাছ ধরতে? আমরা ডেলি যাই, ডেলি আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চামটার থেকে হয়ে গাজিখালি গেছিলেন? হ্যাঁ, চামটার থেকেও আমরা সারাদিনে চলে আসি, আর মেলার দাঁড়ি তো আর নৌকো বাদাম আছে ফাইল তুলে দিলাম চলে আসলো বাতাসে। তবে হ্যাঁ, উদর সুদরে একটু দেরি হতো, কিন্তু আমাদের মোর্চার জন্য একটা খটি ছিল পহরি, ও খটিতে আমরা মাছ দিতাম, ও যত রাত হোক মাছ নিত। আচ্ছা, এবার ওই গাদিখালি গিয়ে আমরা জাল বসাইছি, জাল বসিয়ে বেশ রাত্রেবেলা জাল বসিয়ে খাওয়া দাওয়া করে আবার রাত্রে 2টোর দিকে জাল তুলে দিই, জাল তুলে দিয়ে মাছটা ধরে নিলাম সকালবেলা। ধরে নিয়ে ওই খালের আগাতে গিয়েছিলাম, খালের আগাতে গিয়ে দেখি একখানা মধুর চাক, দেখি এখানে মধুর চাক আর যখন কেটিনি। আচ্ছা, তাই ওই খাওয়ার বোতল কাটতে। হ্যাঁ, এদিকে 8 জন লোকের মধ্যে 2 জন লোক আমরা ওদিকে ইয়ে করলাম, আর এরা সবে জাল টাল গুছিয়ে গেল। আর 2 জন লোক কি মধুর দিকে গেছিলেন? নদীর দিকে যাচ্ছে। আচ্ছা, এবার নদীর দিকে যেতে যেয়ে চাকটা দেখা হলো, তাহলে চাকটা কেটে দেখেছি যখন কেটে খাওয়ার মতন হোক, মাছ টাছ তো ভালো হয়নি, আর ওরা জাল ঢাল তুলে আমরা নৌকায় গুছিয়ে দেখে আমরা ওই মালে গেছি, উপরে আঘাত দিকে গেছি, খালে আঘাত দিকে জঙ্গলের দিকে আসতে নৌকোর কাছাকাছি তখন জোয়ার প্রায় হাউসফুল, তখন 9টা আগে আর কি, সকাল 9টার আগে। আচ্ছা, ফিরে আসছে সব, ফিরে আসার সময় তখন আমার এই উরুত পর্যন্ত জল, তা কাপড় ভিজে যাচ্ছে বলে আমি প্যান্টন গুলো গুছিয়ে উপরে তুলে, আর একটা ঝোড়া মতন আছে, আর হাত 3-4 নৌকোয় যেতে 3-4 হাত যেতে বাকি আছে। আচ্ছা, আমার আগে একজন আছে সে দীনবন্ধু মন্ডল, সে ওই নৌকো ডালি ধরেছে সবে, আর আমি এই 3-4 হাত দূরে দূরত্ব আছি। আচ্ছা, আমি গিয়ে উঠবো, আর একটা ঝোড়ার মতন আছে ছোট খাল মতন আছে, সেইটা আমি পার হব, আর খালের অপর সাইডে একটা ধুদুল গাছ আছে, এই ধুদুল গাছের অর্ধেক সাইড হয়েছি, আর ও যে কোথায় ছিল জানি না, ও এসে লাভ মেরে পড়েছে, পরে প্রথম যখন পড়েছে তখন আমি জলে পড়ে গেছি, তখন উরুর জল,
ওখানে পড়ে আনুমানিক 3 ফুট জল। আচ্ছা, আমি পড়ে গিয়ে ওইভাবে জলের তলে আছি, আর ও পা দিয়ে চেপে ধরে গেছে আমার পিঠের ধারে। এখানে দেখে ওর মুখ ডাবিয়ে ধরতে গেলে, প্রথম ধরতে গিয়েছে এই ধারে স্লিপ খেয়ে এই ধারে চলে গেছে। এই ধারে আসলে একদম চোখটা নষ্ট হয়ে যেত, এই ধারে চলে গেছে, স্লিপ খেয়ে তো ধরতে পারে। পরে বারে মুখ ডাবিয়ে এখানে যখন ধরে কামড়িয়েছে তখন মর মর করে উঠেছে, কিন্তু অবশ হয়ে গেছে। আমার জ্ঞান আছে এরকম উঁচু করে তুলে বললে, তখন ওই মাকে প্রণাম করে যেতাম। তো মা বলতো, আমার মতন মা একটা তোমার বোন আছে, তুমি তাকে দেখো। আমি তখন জ্ঞান আছে বাঘের মুখে বলছি, মা তুমি বলেছিলে আমার মতন মা একটা বোন আছে, তা তুমি থাকতে আমাকে খেয়ে ফেলে দেবে, আমার কারো সঙ্গে দেখা হবে না, ছেলে মেয়েদের সঙ্গে কারোর সঙ্গে দেখা হবে না, এতটুক কথা আমি মুখ দিয়ে বলেছিলাম। এখন এর মধ্যে আমি যখন বাঘের মুখে আছি, তখন দীনবন্ধু নাকি একটা কাঠ পেয়েছিল, ভাষা কাঠ, সেইটা ফেলে মেরেছিল বাঘের গায়ে। আর লৌকই যে খজন ছিল সজন ছিল, সে তারা নির্বাক হয়ে গেছিল। তারপরে ওখান থেকে ওই অতটুক কথা বলার পরে ও আমাকে ছেড়ে দিল। 7-5 দূরে ট্রেনে নিয়ে গেছিল, আর 7-5 গেলে আমি আর আসতে পারতাম না, আমাকে খেয়ে ফেলে যেত। তারপরে আর 7-5 গেলে ডাঙা দশমী দেওয়ার, তো কোন রকম জলে ভেসে ভেসে যখন ছেড়ে দিলে, তখন পিছন ভাই, আমার জ্ঞান আছে পিছন ভাই আছে, আর নৌকো একজন বলছে বলে ও হয়ে গেছে, তুই ঠ্যাং ধরে টেনে নিয়ে। তা দীনবন্ধু আমাদের ভাঙ্গা ছেলে হয়, ও বলো না মামা এখন বেঁচে আছে, তাই ও যখন ভেসে ভেসে আসছি তখন ও আমাকে পিছন করলো, আমাকে ওর পিছনে দিল, দিয়ে ও বাঘের সঙ্গে কথা বলতে বলতে আমার নৌকার ধারে আসলাম। আসলে আমি ডালি ধরলাম, ও আমার এক হাতে তুলে দিয়ে নৌকার কাঠি ছেড়ে কাছে কেটে দিল। মানে বাঘ ছেড়ে দিয়ে ওখানে বসেছিল? হ্যাঁ, বাঘ সেই দূরে বসে আছে। আচ্ছা, কিন্তু আমাকে তুলে দিল দীনবন্ধু, আমি তখন নৌকার ডালি ধরলাম, আমাকে বাঁ হাত দিয়ে তুলে দিল, আর ডান হাতে ওর একটা ছোট দা আছে, সেই দাঁতে করে বাঘের সঙ্গে চোখে চোখে থাকে, রেখে আমার তুলে দিয়ে আর কাছিটা কেটে দিল। আমরা সেখান থেকে বাইরে আসলাম, তখন বেলা 11টা বেজে গেছে। আচ্ছা, ওখান থেকে তখন পুরো ওজন, এবার ওখান থেকে বলছে হলে তো ওজন কি করা যায়, তা কয়েকজন দুজন থাকলে একটা নৌকায় যে তোমরা নিয়ে এসো, নৌকাটা পিছিয়ে নিয়ে এসো আর আমরা আগে চলে যাই। এখন নৌকায় বাদাম ছিল, বাদাম খাটিয়ে দিয়ে তখন পুরো দক্ষিণে বাতাস, এখানে আসলাম তখন বেলা 3টে বাজে। আচ্ছা, ওজন তখন আপনার হুঁশ আছে? যখন তখন জ্ঞান আছে। আচ্ছা, ওনারা সবাই কথা বলছে আপনার সাথে? কথা বলছি, দুই এক কথা বলছি, আর মাকে ডাকছি। রক্ত তো বেরোচ্ছেই হবে নাকি? হ্যাঁ, তার এখান থেকে রক্ত বেরোচ্ছে, কাপড় দিয়ে চেপে ধরে রাখেছে। আচ্ছা আচ্ছা, আর লোক দ্বারা হবে জল, মানে রক্ত ভর্তি হয়ে গেছে। তারপর অফিসে এসে তখন আমাদের এই বাবু ছিল, মাহতো বাবু ছিল, মাহতো বাবু মানে শ্রীপদ দাসের জামাই, সে বলছে যে কি ব্যাপার, তাহলে স্যার আমাদের নৌকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ছোট ভাই ওখান থেকে বলছে তোমরা গোসাই নিয়ে যাও, আমি ফোন করে দিচ্ছি হসপিটালে ভর্তি করো। তা বলতে স্যার ওইভাবে নেজানো যাবে না, সম্ভব না, এখান থেকে যেতে রাত 8টা বাজে, একখানা বোর্ড যদি দেন তাহলে আমরা নিয়ে যেতে পারি। তা ওখান থেকে ফোন করে একটা বোর্ড দিল, দিয়ে সেই টেসারে করে যখন ওই বোর্ডে তুললো তখন আমার জ্ঞান হারিয়ে গেল, আর আমার বোর্ডটা এরকম কাঁপছে তো, আর আমার এখান থেকে ছাড়িয়ে গেছে, আমার জ্ঞান হারিয়ে গেল, আর আমি কিছু বলতে পারি। তারপর গোসভায় নিয়ে আর হসপিটালে ট্রিটমেন্ট করলো, আমাদের এই একজন নতুন ডাক্তার এসেছিল, শ্যামলবাবু, শ্যামলবাবু আমার চিকিৎসা করেছিল, উনি এখন সোনাপুরে আছে। তা 8খানা না 9খানা ছেলাইন টানার পরে আমার জ্ঞানটা একটু ঘুরে আসে, ঘুরে আসে, আমি তখন চিৎকার করছি, বাঘের একটা আকাঙ্ক্ষা আমার চেপে ধরে রেখেছে, নার্সটা চেপে ধরে রেখেছে। তারপরে ঘুমানোর ওষুধ দিল, দিয়ে ইঞ্জেকশন দিল, দিলে আমি একটু ঘুমিয়ে পড়লাম। মানে ওই ঘটনার পর থেকে সমস্যা কি হয়েছে, কানে শুনতে পান না? কানে শুনতে পাই না, একদম কান বন্ধ হয়ে গেছে, এটা এই কানের পর্দা ভালো আছে কিন্তু এইরকম টানে রাখলি একটু শুনতে পাই, একদম পুরো এ পাশ থেকে এরকম নখের, এটা নখের লেগেছে সম্পূর্ণ? হ্যাঁ, না না, এখানে দাঁতের এই তো বাবা, এখানে আর এই না, এই গর্ত কাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এরকম ধরেছিলেন। আচ্ছা, ও কামড় দিয়েছিল? হ্যাঁ, নাড়া দিতে পারলি? হ্যাঁ, নাড়া দিলে আমার ঘরের সেটটা কেটে গেলে আমি আর বাঁচতাম। আচ্ছা, এইভাবে মায়ের আশীর্বাদে আমি ঘুরে বাড়িতে এসেছি। এই সেই কানে শুনতে পার না, এখান থেকে এইখান থেকে কামড়টা বসিয়েছিল, আর এই ঘাড়েও একটা দাগ আছে, এই যে দেখো, এই যে গর্ত হয়ে গেছে এখানে, এই শুধু কামড়টা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা দেখি একটু, এই যে কানে, ওনার কানে কানটা পুরো চেপে বন্ধ হয়ে গেছে, শোনাই যায় না। আর এই চোখে সাইড থেকে ধরেছিল, তবু চোখে একটু হালকা কম একটু দেখছেন, তাই না? পিঠে এখানে একটা দাগ আছে। ও, পিঠেও দাগ আছে? ওখান তো দেখা যাবে। এই তো এই এই জায়গাটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে। এই তো এই দেখুন, পিঠেও একটা দাগ আছে, নখের দাগ। এইটা নখের দাগ? হ্যাঁ, এই দেখুন। আপনারা শুনলেন যে সুন্দরবন জঙ্গলে জীবিকা অর্জন করতে গিয়ে কিভাবে উনি বাঘের মুখ থেকে ফিরে এসেছেন, সেই ঘটনাটি পুরো আপনাদের শোনালো। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। তো চলুন আজ এই উদ্যোগ।